শিং মাছের জন্য আমরা পুকুর প্রস্তুতি শুরু করে দিয়েছি। তো এটা হচ্ছে আমাদের 8 নম্বর পন্ড, যেখানে আমাদের নিজস্ব প্রোডাকশনের শিং মাছ আমরা এখানে দিয়ে দেব রেনু। তো জল ভরার কাজ চলছে, তো আগামী 5-6 দিনের মধ্যে আমরা এখানে আমরা রেনু ছাড়ব। তো এটা হচ্ছে আমাদের 7 নম্বর পন্ড। তো 7 নম্বর পন্ডে আমরা অলরেডি প্রিপারেশন আমাদের কালকের থেকে শুরু হয়ে গেছে। তো আগামী সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে আমরা এখানে রেনু ছাড়ব। জলে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, একদম পরিষ্কার আছে। আজকে বৃষ্টি হয়েছিল, যে কারণে একটু ঘোলা ঘোলা ভাব থাকতে পারে, বাট একদম তলা পর্যন্ত আপনি দেখতে পারবেন। দেখুন, জলের কালারটাও ভালো আছে। আপনাদের এবার আমি দেখাবো, এটা হচ্ছে আমাদের 7 নম্বর পন্ড। দেখুন, ওখানে কাজ চলছে আমাদের এই পুকুরে। মানে পুকুরগুলোর মধ্যে একটা ইন্টারলিঙ্ক করা হয়েছে পাইপের মাধ্যমে, তো এই পন্ড, এটা আমাদের 6 নম্বর পন্ড, এটাতে অলরেডি শিং মাছের রেনু 2 দিন হলো ছাড়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন জল যথেষ্ট পরিষ্কার আছে, কালারও যথেষ্ট।